Bismillahirrahmanirrahim. Hello viewers, Assalamu alaikum. Kemon achen shobai? Asha kori Allahur rahmate bhalo. Ami Rabaya abaro ekti recipe niye apnader majhe chole ashlam. Dekhte parchen amar ajke recipe hocche kochu shak bhaji. আজকে আমি এই যে জংলা কচু যেটা আমরা বলি আর কি জানি না কে কিভাবে বলেন মানে যে বনে যেতে একা একাই হয় ওই কচুটাই আমি ভাজি করব আমাদের গেটের সামনে এই কচুগুলো বিক্রি করা হয় আমি গেটের সামনে থেকে কিছু কচু নিয়ে আসছি এই যে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে পাতা সহ নিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি শুকনো মরিচ কালি জিরা এই দিয়ে আজকে আমি কচু শাকটা ভাজি করব কোন মাছ এড করব না আজকে কচু শাক ভাজির মধ্যে অনেক সময় ইলিশ মাছের মাথা দিয়েও কচু শাকটা আমরা ভাজি করি কিন্তু আজকে আমি শুধুই ভাজি করব প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন শাকগুলো ভাপ দিয়ে নিব বয়ল করে নিব আর কি এই তো বসিয়ে দিলাম একবারে যেহেতু সবগুলো দেওয়া যায় নাই আমি কিছু দিয়ে দিলাম আর কিছু যে বয়ল হয়ে আসলে পরে বাকিগুলো দিয়ে দিব এই তো এই যে সবগুলো শাক আমার সুন্দর করে এই যে কমে এসেছে খেয়াল রাখতে হবে যাতে তলাতে লেগে না যায় আর বেশি পরিমাণ পানিও দেওয়া যাবে না তাহলে পানিটা শুকাইতে অনেকটা টাইম নষ্ট হবে আর কচুর যে সবুজ একটা কালার তাও নষ্ট হয়ে যাবে এবার যে আমার শাকটা কমে এসেছে এর ভিতরে আমি কিছু উপকরণ দিয়ে দিব রান্নার জন্য যা যা লাগে আর কি একদম সহজ কিন্তু ভিটামিনে ভরপুর খুবই মজাদার একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে তোমরা হয়তো এই যে গলা চুলকায় কিংবা চুলকানের ভয়ে এই বন এই জংলা কচুটা অনেকে খেতে চাও না কিন্তু এই কচুটায় প্রচুর ভিটামিন আছে আর কোনো ফরমালিন সার ছাড়াই কিন্তু এই কচুটা হয় একদম পারফেক্ট দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর একটু হলুদের গুঁড়া সামান্য হলুদের গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে না দিলেও পারেন আমি একটু দিয়ে দিলাম আমার কাছে ভালো লাগে কালারটাও সুন্দর আসে এই কচু রান্না করলে আমি পেট ভরে ভাত খেতে পারি এবং শুধু শুধু অনেকটা খেয়ে ফেলি আমার কাছে খুবই ভালো লাগে কখনোই আমি কচু চোখের সামনে পেলে কিন্তু রেখে যাই না অবশ্যই নিয়ে আসি তাই তোমাদের মাঝে শেয়ার করলাম আজকে আমি কচু শাকটা ভাজি করলাম এখন এর ভিতরে আমি দিয়ে দিব রসুন পেস্ট করে আদা রসুন বাটা আর কি দুই টেবিল চামচ পরিমাণ মাছের মাথা দিলে হয়তো একটু কাটা কাটা হয়ে যায় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে বাচ্চারা খেতে সমস্যা এর জন্য আমি আজকে প্লেন ভাজি করেই তোমাদের মাঝে শেয়ার করলাম একদম সহজভাবে খুবই সুস্বাদু এবং ভিটামিনে ভরপুর একটা শাক ভাজি আর বন্ধুরা বলে নিচ্ছি তোমরা যারা নিয়মিত আমার চ্যানেলে পাশে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটা সবাই পুরো দেখবে লাইক দিবে সুন্দর একটা কমেন্টস করবে আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবে আর নতুন বন্ধুরা যারা প্রথম আমার ভিডিও দেখতেছো আমার চ্যানেলটা ভিজিট করতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক দিও কমেন্টস করো আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করো কচু শাকটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে একদম গোলে মিশ হয়ে গেছে একদম বাটা মেহেদির মতো হয়ে গেল দেখছেন এখন আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম চুলায় দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ তেল যেহেতু আমি শাকটা ভাজি করব একটু তেল বেশি দিয়েই করা ভালো আর আমি যে কোনো শাক ভাজির মধ্যে একটু তেল পরিমাণটা বেশি দেই তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিব চার পাঁচটা শুকনো মরিচ আর কালি জিরা এই হচ্ছে আমার কচু শাক ভাজির উপকরণ কি কি দিয়ে আমি আজকে কচু শাকটা ভাজি করলাম আশা করি দেখতে পেরেছেন আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একটু গলায় ধরবেন আর খুবই সুস্বাদু মজাদার একটা শাক ভিটামিনে ভরপুর সবচাইতে
মজার শাক, কচু শাক আমার আমার প্রিয় শাক। এই তো মরিচ, রসুন, কালিজিরা সব কিছুই সুন্দর মতো ভাজা হয়ে গেল। এখন আমি সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ আমি শাকটাকে ভেজে নেব। খুবই হেল্পফুল, সুস্বাদু, মজাদার একটা শাক ভাজি, তাই আমি করে ফেললাম, তোমাদের মাঝেও শেয়ার করলাম। তোমরা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারো। অনেকে কিন্তু কচু শাকটা রান্না করতে চায় না, চুলকানো, অনেকের গলা চুলকায়, চুলকানোর ভয়ে কিন্তু কচু শাকটা খেতে চায় না। বিশেষ করে এটা তো বোনাজি কচু, মানে জংলা কচু, এই জন্য কিন্তু না, একদমই না। এভাবে রান্না করে দেখবেন, একটুও গলায় ধরবে না আর টেস্টও কোনো অংশে কম হবে না। কোনো রকম ফরমালিন ছাড়া শাকটা খেতে কিন্তু অন্যরকম টেস্ট। আর আমরা বাজার থেকে যে অন্যরকম শাকগুলো খাই সবগুলোতে কিন্তু ফরমালিন আছে। এই তো রেডি হয়ে গেল আমার কচু শাক ভাজি। আজকের মতো ভিডিও শেষ করলাম সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।